8ই অক্টোবর নবান্ন অভিযানের প্রস্তুতি মিছিল বিষ্ণুপুরে পা মেলান সাংসদ সৌমিত্র খাঁ। বাংলায় বেকার যুবকদের চাকরির দাবি সহ কৃষি বিলের সমর্থনে আগামী 8ই অক্টোবর নবান্ন অভিযানে ডাক দিয়ে বিষ্ণুপুর র্যালি করল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। বুধবার বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ দলের রাজ্য নেতা সায়ন্তন বসু এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক কাঞ্চনা মিত্র এবং মহিলা নেত্রী সুজাতা খাঁ, দলের প্রাক্তন জেলা সভাপতি স্বপন ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমর শাখা ও অন্যান্য নেতারা যদু ভট্ট মঞ্চ থেকে মিছিল করে শহর পরিক্রমা করেন। পরে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে তারা নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করেন। এই সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি এদিন তৃণমূলকে কাটমানির সরকার আখ্যা দিয়ে বলেন, আগে তৃণমূল রোজভ্যালি সারদা আয়কর থেকে কাটমানি খেত, এখন সেসব নেই, তাই বাড়ি করে দেওয়ার নামে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খাচ্ছে। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই। এটা রাজ্য সরকারকে পেমেন্ট করতে হয়, এই ভদ্রতা বোধটুকু তাদের নেই, যে সরকারের মিনিমাম সাংবিধানিক ভদ্রতাটুকু নেই সেই সংস্কার পর্যন্ত বিল পাস করিয়েছেন। কি আছে সেই বিলে? তৃণমূল বলছে এমএসপি, মার্কেট সাপোর্ট প্রাইস, সহায়ক মিনিমাম মূল্য, নিম্ন সবথেকে কমের সহায়ক মূল্য বন্ধ করে দেবে। মিথ্যা কথা, কোনো এমএসপি বন্ধ হবে না, সমস্ত কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে। আমরা জানি যে 8 তারিখে 8ই অক্টোবর আমরা নবান্ন অভিযান করছি, আমাদের 8টা যে দাবি আছে, বেকার যুবকদের জন্য চাকরি, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে তুগলকি চাল এসএসসি যেটা করা হয়েছে, এই তুগলকি চালগুলো বন্ধ করা, এবং সর্বোপরি যেটা আমার মনে হয়, যুব সমাজ হচ্ছে যে কোনো রাজ্যের একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে গত 9 বছর ধরে অবহেলা করা হচ্ছে, সেই ভবিষ্যৎকে কখনো কাটমানি দিয়ে, কখনো চাঁদা দিয়ে, কখনো অনুদান দিয়ে, কখনো নেশায় তাদেরকে ফেলে রাখা হচ্ছে। সেই যুব সমাজকে তাদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়াই হচ্ছে আমাদের 8 তারিখ 8ই অক্টোবর নবান্নর উদ্দেশ্য, এবং আশা করি এই নবান্ন অভিযান দিয়ে আমরা আমাদের 21-এর বিজয় ডঙ্কা বাজাতে পারবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল, আমাদের প্রেরণাদাতা, লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ।